আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আবার ফেস ক্যাম ভিডিওতে চলে আসছি, অর্থাৎ মুখ দেখায় কথা বলা, তাই তো? চেনা যায়, আমি হচ্ছে অভি, আপনারা দেখছেন অভি লাইফ ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো খুব সুন্দর একটা কাস্টমাইজ ডিজাইন বিচ কালার, যেটা অ্যাকচুয়ালি মেলামাইন বোর্ডের প্রথম যখন বাংলাদেশে আসে অটোবির অফিসিয়াল কালার ছিল এই বিচ কালার, যদিও সেটা আরেকটু লাইট ছিল, এটা একটু ডিপ, বাট এই বিচ কালার, এটাও বিচ কালার, সেটাও বিচ কালারই ছিল। বিচ কালারটা হচ্ছে মেলামাইন বোর্ডের বাংলাদেশে লঞ্চকৃত অফিসিয়াল কালার আমার কাছে মনে হয়, এবং আমার মনে হয় যারা সেই সময় প্রোডাক্ট কিনেছেন প্রত্যেকের ঘরে অন্তত একটা করে এই প্রোডাক্টটা আছে, এই কালারের প্রোডাক্টটা আছে। দর্শক, এটা হচ্ছে সুপার কোম্পানির 16 mm থিকনেস, অর্থাৎ 16 mm থিকনেসের, আমি যদি কাছ থেকে একটু দেখাই, 16 mm থিকনেস, এটা পুরোত্তর কথা বলছি, 16 mm থিকনেস, এ গ্রেড বিচ কালার, মেলামাইন বোর্ডে তৈরি করা, যেটা টোটালটাই হচ্ছে এ গ্রেড বোর্ডে তৈরি করা। মজার বিষয় হচ্ছে এখানে 0.4 mm ইডিজি যে ব্যান্ডটা ব্যবহার করা হয়েছে, এটা সাইড দিয়ে আপনারা জানেন আমরা আহমেদের ইডিজি ব্যান্ড ব্যবহার করি, এটা হচ্ছে বিচ কালার ম্যাচিং। এবং সুপার কোম্পানির এই বোর্ডের সাথে আহমেদের ইডিজি বিচ কালারটা খুব সুন্দরভাবে, মানে একদম 100% ম্যাচিং হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। তবে এটা ব্ল্যাক কালারও করা যায়, বিচের মধ্যে ব্ল্যাক ইডিজি ইভেন্ট ব্যবহার করলেও কিন্তু ভালোই লাগতো, যেহেতু অ্যাভেলেবল এবং কাস্টমার ডিমান্ড ছিল যে একই কালারের নিবে, আমরা দিয়ে দিয়েছি। দর্শক, এটা একটা কাস্টমাইজ কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল বলা যায়, অর্থাৎ আপনারা দেখে বুঝতেই পারছেন, মনে আছে আমাদের জয়পুর সদরের জনতা ব্যাংকের সোহেল ভাইয়া, যিনি সেকেন্ড অফিসার, এবং উনি আমার কাছে বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়েছেন, এবং তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট ছিল এই কম্পিউটার টেবিলটা, যেটা আমি বানায় খুব মজা পাইছি। অর্থাৎ এখানে আমি আমার ক্রিয়েটিভিটি, আমার মিস্ত্রিটা ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পাইছি, আমরা চাই যে এই ধরনের প্রোডাক্ট বানাতে। আমরা এরকম প্রোডাক্ট আরও বানিয়েছি, যেমন রিডিং টেবিল বানিয়েছি, কাপবোর্ড বানিয়েছি, তো সেগুলো আমি এই ভিডিওর ইংলিশকে আই বাটনে দিয়ে দেবো। ইভেন এই আগের যে ভিডিওটা ছিল এটার, সেটার সাথে কিন্তু এটার একটু পার্থক্য আছে, আপনারা ইন্ডিস্ক্রিন অর্থাৎ ভিডিওর একদম শেষের কয়েক সেকেন্ড আগে দেখবেন চারটা থাম্বনেল ভেসে ওঠে, নিচের দিকে ডান পাশে দেখবেন যে একটা ভিডিও আছে, সেখানে দেখবেন এরকম থাম্বনেল দেওয়া আছে, এটা ওখানে ক্লিক করলে 8 মিনিটের একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে ওইটা কেমন। তো ওটা ছিল যে ছবিটা আমাকে দেওয়া হয়েছিল হুবহু একই রকম করে গ্লোবাল প্রোডাক্টের মতো করে বানিয়েছিলাম, আর এটা হচ্ছে সেই সোহেল ভাইয়ের জন্য যেটা বানানো হয়েছিল সেই ভিডিওটা দেখে আমার কাছে চেয়েছে, বাট একটু পার্থক্য আছে, সেটা কোথায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সবার আগে আমি এটার হাইট সম্পর্কে আপনাদেরকে বলবো, তো যেহেতু আমি ভুলে যাই মেজারমেন্ট, আমি যে আজকে মেজারমেন্ট টেপটা নিয়ে এসেছি, আমি টোটাল হাইটটা আমি আপনাদেরকে মেপে দেখাই, তাহলে টোটাল হাইট নর্মালি আমাদের যে হাইট হয় রিডিং টেবিলগুলো সেটা হচ্ছে 52 ইঞ্চি, তবে এটা আছে হচ্ছে 56 ইঞ্চি, লুক এটা আছে হচ্ছে 56 ইঞ্চি হাইট আছে, অর্থাৎ আমাদের হয় 52 ইঞ্চি এই পর্যন্ত, এটা 56 ইঞ্চি হাইট আছে, বুঝতেই পারছেন কাস্টমাইজ। এবং এটা লম্বা এদিকে আছে হচ্ছে 48 ইঞ্চি, অর্থাৎ 4 ফিট, আমি যদি নেবে দেখাই 48 ইঞ্চি আছে 4 ফিট, এবং এদিকে আছে 27 ইঞ্চি, এটা এটাও মেপে দেখাচ্ছি, যদিও লাগবে না, এটা আছে হচ্ছে 27 ইঞ্চি। ওকে, তো এখন মেন যে স্টাডি সেন্টারটা মেঝে থেকে টপ পর্যন্ত, এটা হচ্ছে 30 ইঞ্চি আছে, 30 ইঞ্চি উচ্চতায় আছে হচ্ছে স্টাডি সেন্টার, এবং বাকি যে 26 ইঞ্চি, অর্থাৎ যদি 56 ইঞ্চি আছে সেটা হচ্ছে এটা টাওয়ারটা, 26 ইঞ্চি টাওয়ার, এটাকে আমরা টাওয়ার বলি। তো এই টাওয়ারের এক পাশে দেখতে পাচ্ছেন সেলফ আছে, যেটা আমাদের রেগুলার প্রোডাক্টের ক্ষেত্রে মাঝখানে একটা সেলফ থাকে, এবং এই যে মাঝখানে যে একটা সেলফ, মানে যে স্ট্যান্ডটা দেওয়া আছে বোর্ডের 16 mm, এটা কিন্তু আরো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ভিতর দিকে থাকে, এবং এই সেলফটা একটা থাকে, আপনারা ওই যে সোয়েলভের ভিডিওটা দেখলে, রিভিউটা দেখলে বুঝতে পারবেন, একটা থাকে, এটা হচ্ছে মেইন যে প্রোডাক্টটা সেটা স্ট্যান্ডার্ড প্রোডাক্টটা। বাট এটা উনি বলেছিলেন আমাদেরকে যে ওনার যে বই রাখবে, ওনার বেবি বাচ্চা যে পড়াশোনা করে, ওনার যে বই রাখবে সেটা যেন পাতালে রাখা যায়, উনি খাড়া করে রাখতে চায় না, স্ট্যান্ড করে রাখবে না, পাতালে রাখা যায় এবং শোয়ায় রাখা যায়। তো আমরা একটা বইয়ের মাপ নিয়ে আমরা এটা আসলে এইভাবে বানিয়েছি, এবং উনি এটা বাড়িয়ে দিতে বলেছিলেন, লেন্থটা বাড়িয়ে দিয়েছি, এবং এর ভিতরে আরও একটা সেলফ লাগে, এই হাইটটা কমায় দিয়েছি যাতে করে এভাবে বেশি বই রাখতে পারে। তো এইটা একটা কাস্টমাইজ করা হয়েছে, এবং এখানে 1 ইঞ্চি জায়গা কমে গেছে, তারপরও মোটামুটি এখানে আপনারা একটা মনিটর রাখার জন্য, যেমনটা দেখতে পাচ্ছেন যে সাইড থেকে যদি দেখাই, একটু কাছে থেকে দেখাই দিই, এখানে কিন্তু একটু ক্রস কার্ভ আছে, কোণা হয়ে চলে গেছে, এটা হচ্ছে সৌন্দর্য। এখানে মোটামুটি 20 ইঞ্চি জায়গা আছে, অর্থাৎ 19 ইঞ্চি একটা মনিটর এখানে আপনারা ধরাইতে পারবেন, 19 স্কোয়ার ফিট একটা মনিটর আপনারা এখানে ধরাইতে পারবেন, এবং এই জায়গায় যেটা আছে গ্যাপগুলো আমি আপনাদের দেখাই, যে দুটা সেলফের গ্যাপ আছে, এক একটা 7 ইঞ্চি করে গ্যাপ আছে, 7 ইঞ্চি 7 ইঞ্চি 7 ইঞ্চি, এবং এটা আছে হচ্ছে 10x9 9x10, এদিকে 9 এবং এদিকে 10 ইঞ্চি আছে, অর্থাৎ প্রস্থে 9 দৈর্ঘ্যে 10 ইঞ্চি করে সেলফগুলো দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো তারপরে স্টাডি সেন্টার, এটা দেখতে পাচ্ছেন যে আমরা মোটা করি নাই, যেহেতু এটাই গ্লোবাল প্রোডাক্টের ডিজাইনিং, এটাই ছিল এই সিঙ্গেল 16 mm ছিল, তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো দেখতে সৌন্দর্যের জন্য আপনারা এরকম সিঙ্গেলই নেন, এটা মোটা দিলে আবার আরেক রকম দেখা যাবে, আইডিয়া নেই আমার কেমন দেখা যাবে, বাট এটাই দেখতে সুন্দর।
তারপরে একটা কিবোর্ড প্যানেল দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা কিবোর্ড প্যানেল দেখতে পাচ্ছেন যেটার মাপ হচ্ছে প্রায় 29 ইঞ্চি। আপনারা জানেন আমাদের সিঙ্গেল যে কম্পিউটার টেবিলগুলো হয়, আমি ইন্ডিসক্রিন আই বাটনে দিয়ে দেবো, দেখবেন সেটার মাপই হয়েছে 27 ইঞ্চি বাই 20 ইঞ্চি। এখানে কিবোর্ড প্যানেলটাই আছে 29 ইঞ্চি। তাহলে সেখানে অনেক বড় একটা কিবোর্ড প্যানেল, যেটাতে আমরা কিন্তু প্লাস্টিক চ্যানেল ব্যবহার করেছি, উইচ ইজ ভেরি স্ট্রং এবং এগুলো ইউজফুল। এবং তার নিচে সিপিইউ রাখার জন্য যে জায়গাটা আছে, এই জায়গার মাপটা আমরা দিয়েছি হচ্ছে 9 ইঞ্চির মতো রেখেছি। আর মনে হয় কোয়াইট এনাফ এখানে সিপিইউ রাখার জন্য। তার নিচে তো স্কার্টিং দেওয়াই আছে। এবং এটার যে মাপটা, দৈর্ঘ্যের মাপটা, এটা আছে হচ্ছে 24 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে একটা পা রাখার জন্য স্ট্যান্ড দেওয়া হয়েছে, যার নিচে একটা আমরা এক্সট্রা একটা স্কার্টিং লাগিয়ে দিয়েছি। ওনাকে মনে করবে যে এখানে চাপা দিলে ভেঙে যায় কিনা, তা না। তো মজার বিষয় হচ্ছে এখানে ভিতরের দিকে কিন্তু একটা সেলফ আছে, এটা অনেকেই খেয়াল করবে না। যেমন এখান থেকে মনিটরের উপর থেকে যখন মনিটরের তারগুলো নিচে যাবে বা অন্যান্য তারগুলো যাবে, এখানে কিবোর্ডের যে তারগুলো যাবে সেগুলো কিন্তু এদিক দিয়ে চলে আসবে। তো চাইলে কিন্তু এই জায়গাটাতে মাল্টিপ্লাগ রাখতে পারবে আপনার। এখানে খেয়াল করুন, এই জায়গাটা কিন্তু মাল্টিপ্লাগ রাখার জন্য আমরা ব্যবহার করেছি। পাশাপাশি কারো যদি স্ক্যানার থাকে তাহলে সেই স্ক্যানারগুলো এখানে রাখতে পারবে। ওকে, এবং এরপরে বলি, এখানে আমাদের আসলে মূলত মেইন ডিজাইনে ছিল দুটি ড্রয়ার। ড্রয়ার বলতে হ্যান্ডেল লক ছিল না, হালকা করে কাটা ছিল, হাতে ধরে যেমন খোলা যায়, যেটা আমরা বানিয়েছিলাম জয়প্রহাটে প্রথম যখন বানাই এই কালারিং প্রোডাক্টটি। ওনারা মাপ সেম, বাট এখানে উনি একটা ড্রয়ার নিয়েছে এবং ড্রয়ারের তলাতে আমরা দেখতে পাচ্ছেন শান্টেক কালারের মেলামাইন বোর্ড ব্যবহার করেছি। এবং এখানে আমরা ড্রয়ার চ্যানেল দেই নাই, কারণ যেহেতু এই ড্রয়ারে ভারী জিনিসপত্রগুলো থাকবে, সেহেতু আমরা সবসময় বলি যে চ্যানেলের বদলে বোর্ড চ্যানেল ভালো এবং এখানে খরচও কিছুটা বাঁচে। তো আমরা এখানে দিয়ে দিয়েছি, এবং বোর্ড জায়গা বাঁচানোর জন্য আমরা 16 মিলি বোর্ড না দিয়ে 6 mm মেলামাইন বোর্ডটা দিয়েছি। এবং এই জায়গায় এর নিচে আবার একটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা পাল্লা দিয়েছি, যেটাতে কিন্তু দুটা কবজা ব্যবহার করা হয়েছে, দুটা কবজা ব্যবহার করেছে এবং পাল্লা আছে। দুটাতেই কিন্তু লক, হ্যান্ডেল এবং একটা কাট ম্যাগনেট কিন্তু ব্যবহার করা হয়েছে, 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং GS-CAM-এর লক। দর্শক, এখানে আমাদের স্টিকারটা দেখতে পাচ্ছেন, প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে। স্ক্রিনে দেখুন কল নাম্বার দেওয়া আছে, আবার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। এটার কারণ হচ্ছে আমি যেহেতু একা মানুষ, আমরা কিন্তু কোনো অনলাইন প্ল্যাটফর্ম না, অথবা আমাদের কোনো ফেসবুক পেজ বা আমাদের কোনো ওয়েবসাইট নাই, বা আমাদের টার্গেটও না যে অনলাইনে শুধু সেল করবো, এরকম কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং আমাদের নাই। আমার ব্যক্তিগত চ্যানেল যেখানে আপনারা ভিডিওটা দেখছেন, অভি লাইফ, ওকে। তো এই চ্যানেলের ওনার আমি। আমি শখ করে, যেহেতু আমি একজন ফার্নিচার ব্যবসায়ী, অ্যাজ এ ফার্নিচার বিজনেসম্যান, আমি এই ভিডিওগুলো আপলোড করতাম। একটা সময় আমি জানতামও না যে এখান থেকে ভিডিও রিচ হয়, কেউ দেখে। অনেক পরে জানছি যে এটা একটা ডিজিটাল মাধ্যম, এখান থেকেও মানুষ ভিডিও দেখে। আগে ভাবতাম এটা গুগল ড্রাইভের মতো ভিডিও রাখার জায়গা, বাট এখন আপনারা এই ভিডিওগুলো দেখে দেখে যখন অর্ডার করতেছেন, দ্যাটস ওয়াই আমি আমার কল নাম্বার, আমার নিজের জিস্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। জানি না কেউ এভাবে দেয় কিনা, বাট ইদানিং এত বেশি কল আসতেছে যে সবার সাথে আমার মানে টাইমিংটা ঠিক হচ্ছে না। এই জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছি, কল নাম্বারও দিয়েছি। কেউ যদি কল করে আমাকে না পান, হোয়াটসঅ্যাপ করুন, কিংবা হোয়াটসঅ্যাপ করে না পাইলে কল করে একটু রিমাইন্ড করে দেন, আমি দেখেন দিনের মধ্যে যে কোনো একটা টাইমে আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করবো। আরেকটা কথা একটু বলে রাখা ভালো, আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে হলে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হয়, যেমন একটু সময় নেই, আমরা একটু কথা বলি, এমন না যে এক মাস দুই মাস, 5 দিন 7 দিন। রিসেন্টলি একটু প্রোডাকশনে প্রবলেম হওয়ার কারণে 8 থেকে 10 দিন সময় লাগছে। আশা করা যায় এটা কাটিয়ে ওঠা যাবে খুব তাড়াতাড়ি, এবং অলরেডি আমরা কাটিয়ে উঠেছি। এই প্রোডাক্টটি কোথায় যাবে সেটা আমি বলব, এই প্রোডাক্টটা যাবে বরগুনাতে, এবং বরগুনা বরিশাল বিভাগ বরগুনা জেলাতে যাবে, বরগুনা সদরে যাবে। এবং এই প্রোডাক্টটা আমাদের কাছে যিনি অর্ডার করেছেন সেটা আমি আপনাদেরকে বলতে চাই, ওনার নাম আমি আপনাদেরকে বলতে চাই, একটু ভিডিওটা পজ করে রাখো। তো এই প্রোডাক্টটা অর্ডার করেছেন মোহাম্মদ নাজমুল হাসান ভাইয়া। আমি যে আমার শীটটা নিতে গিয়েছিলাম, এখানে আমি সব লিখে রাখি যারা যারা অর্ডার করে, যেমন আবু জাহের ভাইয়া অর্ডার করেছিলেন, রফিকুল ইসলাম ভাইয়া অর্ডার করেছিলেন, মেহেদী হাসান অর্পণ ভাইয়া অর্ডার করেছিলেন, এগুলো রিসেন্ট, লেমন ভাইয়া, মনিরুল ইসলাম ভাইয়া কালকে একটা অর্ডার করেছেন। তো এখানে লিখে রেখেছি, এবং এই প্রোডাক্টটা নাজমুল হাসান ভাইয়া বরগুনা সদরে নেবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, 950 টাকা এটা ডেলিভারি চার্জ, বাট এটা যদি ঢাকাতে হইতো তাহলে 650 টাকা ডেলিভারি চার্জ লাগতো। উনি শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়েছেন, এই প্রোডাক্টটা যখন বরগুনা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে যাবে তখন উনি এটার যে দাম, এটার দামটা বলা হয়নি, এটার দাম 9000 টাকা, 9000 টাকা পেমেন্ট করে উনি এই প্রোডাক্টটা কিন্তু নিয়ে যাবে। তো দর্শক, আপনারা যারা এরকমভাবে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দেখুন, কল নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নাম্বারগুলোতে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ করে দ্রুত যদি অ্যান্সার না পান তাহলে একটু কল করে রিমাইন্ড করুন, আমি একা মানুষ, আর যেহেতু এটা আমাদের কোনো অনলাইন প্ল্যাটফর্ম না, তো দ্যাটস ওয়াই আমি আমার শখের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি এবং আপনাদের ভালোবাসা পাচ্ছি, একটু রিমাইন্ড করলে ভালো হয়। দর্শক, আপনারা দেখলেন 16 mm থিকনেস, সুন্দর কাস্টমাইজ ডিজাইন, সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা, বিচ কালার এবং ইডিলি ব্যান্ড বিচ কালার ম্যাচিং, একটা 9000 টাকা দামের কাস্টমাইজ স্টাডি টেবিল কাম কম্পিউটার টেবিল, বা কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল, যেটাই বলুন না কেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।